মুরগির উকুন বা লাইস, এটি একটি মুরগির বাহিক বা প্যারাসাইট জনিত রোগ। টিক, মাইট, উকুন জাতীয় কীটকে বোঝায়। এগুলি প্রায়ই মুরগির গায়ে বা পালকে লেগে থাকে। আপনার মুরগের উকুনকে আপনি 1 থেকে 3 দিনের মধ্যে কীভাবে শেষ করবেন তাই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। কোন কোন ওষুধ পাউডার এবং এর নিয়মাবলী নিখুঁতভাবে দেখানো হলো। আগের সেই পুরনো যুগের ওষুধ ছাড়ুন এবং এই মডার্ন ওষুধ ব্যবহার করে আপনার মুরগকে সুস্থ রাখুন। আপনাদের জেনে নেওয়া প্রয়োজন যে মাইট বা উকুন 4টি ভাগে বিভক্ত করা হয়। 1 নম্বর লাল মাইট অর্থাৎ রেড মাইট, 2 নম্বর পায়ের স্কেলি মাইট অর্থাৎ স্কেলি লেগ মাইট, 3 নম্বর পালক ধ্বংসকারী মাইট ডেপ্লুমিং মাইট, 4 নম্বর উকুন বা লাইস। আজকে আমরা আলোচনা করব উকুন বা লাইস নিয়ে, পরে আমরা এই 3 ধরনের মাইটের ভিডিও নিয়ে আসব। মানুষের ক্ষেত্রে যেমন উকুন চুলে বাসা বাঁধে, ঠিক মুরগির ক্ষেত্রেও গায়ে লেগে থাকে। মুরগিকে কামড়ায়, ফলে মুরগির ভীষণ অস্বস্তি অনুভব হয়। যেহেতু এগুলি পালকের গোড়ার দিকে লেগে থাকে তাই মুরগি ঠোঁট দিয়ে পালক খুঁটে। এক্ষেত্রে মুরগের বেশি উকুন হলে মানুষেরও চোখের ঘুম কেড়ে নেয়, তাই আপনি সাবধান হয়ে যান। এই উকুনের ফলে ডিম পাড়া মুরগির ডিম কমে যায়। তাও দেওয়া মুরগের উকুন হলে ডিমে বাচ্চা সঠিকভাবে ফোটে না, মুরগ দুর্বল হয়ে পড়ে। মুরগির ঘর বা আশেপাশে যাতে এরা বাসা বাঁধতে না পারে তার জন্য মাঝে মাঝে কীটনাশক ওষুধ ছড়ানো প্রয়োজন, যেমন গেমাক্সিন, ডিডিটি, সেভিন। দেখুন ডিম এবং মুরগির গায়ে কীভাবে উকুন কিলবিল করছে, ভালোভাবে লক্ষ্য রাখুন। আপনি উকুন মরার পদ্ধতি বা নিয়মাবলী, 1 নম্বর যদি তাও দেওয়ার ঝুড়িতে হয়ে থাকে তাহলে অন্য ঝুড়িতে সরিয়ে নিন এবং নতুন তুষ বা খড়ের কুটো দিন। 2 নম্বর মুখ বাদ দিয়ে পুরো শরীর স্প্রে করুন। যে বাচ্চা ফুটে বের হয় সে বাচ্চাগুলি কেউ কোন মেরে ফেলে। 3 নম্বর ক্লিনার, 5 লিটার জলে 4 ml ক্লিনার ভালোভাবে মিশিয়ে নিন এবং মুখে যাতে এই জল না লাগে সেদিকে লক্ষ্য রাখুন। মুরগের মাথা বাদ দিয়ে পুরো শরীরটা জলে ডুবিয়ে দিন এবং একটু পরে আবার ভালো জল দিয়ে ধুয়ে দেবেন। 4 নম্বর বড় উকুন মরলেও বাচ্চা উকুন বা উকুনের ডিম থেকে বাচ্চা আবার তৈরি হতে না পারে, তার জন্য আইভারমেকটিন সিরাপ বা ট্যাবলেট আপনি ব্যবহার করতে পারেন। স্ক্রিনে এর ডোজ দেখানো হলো যে কীভাবে এবং কী পরিমাণে খাওয়াবেন। 3 থেকে 5 দিন দেখবেন আপনার মুরগো সমস্ত উকুন শরীর থেকে পড়ে যাবে এবং আপনার মুরগো সুস্থ ও সবল হয়ে উঠবে। ডিডিটি বা গেমাক্সিন মেঝেতে ছড়িয়ে দিন বা আপনার ফার্মে 3 থেকে 5 দিন। অতএব সবাই সুস্থ থাকুন এবং আপনার মুরগকে সুস্থ রাখুন।